তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে, বাচ্চা, মাতাল, রাগের সময়। স্ত্রী স্বামীকে বলল, বলতো কোন মাসে শনিবার নেই? স্বামী বলল, সমাসে। স্ত্রী সঠিক উত্তর পেয়ে স্বামীকে জড়িয়ে ধরে কিস করে চলে গেল। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। সুখ বলে, ওরে দুঃখ চলে যা তুই জীবন থেকে। দুঃখ বলে, আমি গেলে তোর মর্ম বুঝবে লোকে। সহজ সরল মানুষগুলো খুব ভালো, এরা না পারে কাউকে ঠকাতে, না পারে স্বার্থ বুঝতে। আর এ ধরনের মানুষগুলোই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হয় এবং ঠকেও বেশি। অবহেলা পাওয়া জায়গাগুলো এড়িয়ে চলতে শিখুন, দেখবেন আস্তে আস্তে ভালো থাকা শিখে গেছেন। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। ঘুমের জন্য ভালো বিছানা নয়, মনে শান্তি থাকা প্রয়োজন। মানসিক শান্তি এমন একটা জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। ভালোবাসা আর বিশ্বাস, এই দুটি জিনিস কখনো হারিও না, কারণ ভালো সবাইকে বাসা যায় না আর বিশ্বাস সবাইকে করা যায় না। কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য, আর ভালোবাসার মানুষটিকেই জীবনসাথী রূপে পাওয়াটা সৌভাগ্য। জীবনসঙ্গী যার ভালো তার দুনিয়াটাই জান্নাত। বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রের ও কর্মের উপর নির্ভর করে। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয়, কারো কাছ থেকে কেড়ে নেয়। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, দুনিয়া বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো না। তোমার সম্পর্কে, তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই উঠা বসা বাদ দিয়ে দিতে। কাটা ঘায়ে লবণের সেটা দেওয়া আর বিপদে পাশে না থাকা, বন্ধু দাবি করা মানুষের সঙ্গ ত্যাগ করাই ভালো। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা মিল থাকে না। বিবর্তন সময়ের সাথে হয়ে যায়। যেমন আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেতেন পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। সব মানুষ একই রকমের হয় না, কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবস, শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। তুমি তখন জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে। সব কিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না। পাথর চাপা কষ্ট বুকে তবুও থাকি হাসি মুখে, জীবন ভাসে গহীন স্রোতে সবাই ভাবে আসি অনেক সুখে।
নাই জীবনে ছন্দ, শুধু আছে মনে মিথ্যা আনন্দ। বেইমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। সাধুর সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো, তোমার মধ্যে সাধু স্বভাব চলে আসবে। আর দুষ্ট একজন লোকের সঙ্গে কিছুদিন থাকো, তোমার মধ্যে দুষ্ট স্বভাব চলে আসবে। আমরা ভুলে যাই, কলম খুব শক্তিশালী হলেও জিহ্বা তার থেকেও অনেক বেশি শক্তিশালী। আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলে সেও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায়, আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে। আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি, প্রতারিত হয় বেশি, কষ্ট পায় বেশি। বিশ্বাস মন থেকে করি, আর প্রতিদান হিসাবে ফিরে আসে স্বার্থ, ছলনা, অভিনয় আর শুধুই ব্যস্ততা। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সব সময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। জীবনে কিছু কিছু পরিস্থিতির মুখোমুখি হলে বোঝা যায় আপনার নিজের বলতে কেউ নেই। যখন আপনি কোনো কারণে খুব বেশি হতাশ হয়ে যাবেন, তখন কেউ কর্তব্যের খাতিরে কিছু নেতিবাচক বাক্য বলে চলে যাবে। তাদের কথায় নিজেকে পরিবর্তন করা সম্ভব নয় যতক্ষণ না আপনি নিজেকে পরিবর্তন করছেন। কিন্তু আপনার শত মন খারাপে আপনার সঙ্গী নিতান্তই আপনি। যখন বেশি বিষণ্ণতায় ভুগবেন, তখন কেউ জানতে চাইবে না কি হয়েছে তোমার। যখন খুব বেশি মেন্টালি সাপোর্ট দরকার হয়, ঠিক তখনই সবাই তাদের বাস্তবতার গল্প নিয়ে বসবে আপনার সামনে। তবে কি জানেন, এই নশ্বর পৃথিবীতে যতই খারাপ পরিস্থিতি আসুক, আপনি না চাইলে কেউ আপনাকে পরিবর্তন করার সাধ্য কারো নেই। আপনার ভালো লাগার দিকগুলি শুধুমাত্র আপনারই মুখস্থ আছে, আর কারো নয়। একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে। কারো মন, কারো সম্মান, কারো বিশ্বাস, কারো ভালোবাসা, কারো দুর্বলতা, কারো জীবন, কারো দুঃখ, এগুলো নিয়ে কোনোদিন মজা করবেন না। বয়স যত বাড়বে ততই বেশি উপলব্ধি হবে যে মা বাবা সব সময় সঠিক ছিল। ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।